কৌশলগত কারণে বিএনপি নেতা শাহজাহান ওমরকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, ভোটে অংশ নিচ্ছে বিএনপির অন্তত 30 জন নেতা ও সাবেক সংসদ সদস্য। নির্বাচনে 30টি নিবন্ধিত দল অংশ নিচ্ছে, এটাকে বড় সাফল্য হিসেবে দেখছে ক্ষমতাসীন দল। আনুষ্ঠানিকভাবে দলের টিকিট পেয়ে 298 আসনে মনোনয়নের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আরও 442 নেতা। এর মধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার তালিকায় আছে বর্তমান সংসদের মনোনয়ন বঞ্চিত 71 সংসদ সদস্যের 63 জন। এমন বাস্তবতায় মনোনয়নপত্র জমার মেয়াদ শেষের পরদিন শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনের পরিবেশ নিয়ে টিআইবির পর্যবেক্ষণের সমালোচনা করে তিনি বলেন, অনেক দেশেই বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন হয়, গন্তব্যে পৌঁছানো পর্যন্ত কারো বাধাতেই নির্বাচনের ট্রেন থামবে না। যে নির্বাচনে জনগণ ভোট দিতে আসে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেখানে দু একটা দল না আসলে নির্বাচন অবৈধ হয়ে যাবে, অংশগ্রহণমূলক হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। কারো বাধায়, কারো কথায় আর কোথাও থামবে না, গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই ট্রেন চলবে। ওবায়দুল কাদেরের দাবি, দলীয়ভাবে অংশ না নিলেও বিএনপির সাবেক সংসদ সদস্যের অনেকেই অংশ নিচ্ছেন নির্বাচনে, যাদের মধ্যে থাকছে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা। জানান, কৌশলগত কারণেই শাহজাহান ওমরকে দেয়া হয়েছে নৌকা প্রতীক। বিএনপিরও 15 জন কেন্দ্রীয় নেতা, 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ। বিএনপির নেতা তা যদি আওয়ামী লীগ করতে ভালো লাগে, তার সে স্বাধীনতা আছে। শুনেন, ইলেকশন কতগুলো স্ট্র্যাটেজির ব্যাপার, এখানে অনেক রণকৌশল আছে, এটা কৌশলগত সিদ্ধান্ত আমরা নিতেই পারি। দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে শেষ পর্যন্ত কারা নির্বাচনে থাকছেন তা 17 ডিসেম্বরের পর পরিষ্কার হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোথাও অ্যাকোমোডেশন এইসব ব্যাপারে আমরা দলীয়ভাবে সচেষ্ট। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।